ব্যারাকপুরে আয়োজিত হলো বাংলার গর্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনায় ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল শিশু দিবস উপলক্ষে বাংলার গর্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কাজের মাধ্যমে যোগদান দেয় বিশিষ্টজনদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে আয়োজক সংগঠনের কর্মকর্তা তাপস কুমার দে জানান, আজকে তো জওহরলাল নেহরু স্যারের জন্মদিবস, সেই উপলক্ষে আন্তর্জাতিক শিশু দিবস আমরা পালন করছি অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আমাদের সহযোগী সংস্থা ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ। আমরা শিশুদের আগামী ভবিষ্যৎ, তাদেরকে কী করে সুন্দর সুষ্ঠুভাবে বড় হওয়া যায়, তার জন্য আমাদের উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মৈত্রী মুখার্জি, উনি আর্মি স্কুলের প্রিন্সিপাল, এবং ডক্টর হরিদাস মুখার্জি ইন্টারন্যাশনাল এডুকেশনালিস্ট, উনি আছেন। এবং মূলত কুটির শিল্প এবং স্বদেশী প্রথাকে আমরা প্রচার প্রসার বাড়ানোর জন্য আমাদের আজকে যত উপহার সব মায়েদের তৈরি, আমরা উত্তরীয় দিচ্ছি না, আমরা গামছা দিয়ে বরণ করছি, বেতের ঝুড়িতে, বাড়িতে তৈরি সর্ষের তেল, জয়নগরের মোয়া, ডালের বড়ি দিয়ে আমরা অতিথি অভ্যর্থনা করছি। শিশুদের আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, স্বদেশী প্রথার মধ্য দিয়ে কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প সফলতা পাক, আজকে আমাদের অনুষ্ঠানের এটাই মূল উদ্দেশ্য। আমরা বাংলার গর্ব সম্বর্ধনা দিয়েছি 5 জনকে, সমাজ বন্ধু সম্বর্ধনা দিয়েছি 15 জনকে, এবং তারা রাজ্যব্যাপী, এখানে দার্জিলিং থেকে এসেছে, মেদিনীপুর থেকে এসেছে, গঙ্গাসাগর থেকে এসেছেন, উত্তর দিনাজপুর থেকে এসেছেন, মানে 15টা জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন, এবং রাজ্যের বাইরে থেকে একজন এসেছেন বাংলার গর্ব সম্বর্ধনার জন্য। উনি বাঙালি, উনি জামশেদপুরে থেকে বাংলা ভাষাকে, বাংলা সৃষ্টিকে, বাংলা সংস্কৃতিকে সুন্দরভাবে ওখানে বজায় রেখেছেন, এবং ওখানে একটা বাঙালি ক্লাব উনি করেছেন এবং সুবর্ণরেখা বলে একটা সংস্থা চালাচ্ছেন, যার জন্য ওনাকেও আমরা বাংলার গর্ব সম্মাননা দিয়েছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে, ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।